বাংলাদেশে বর্তমানে ব্যাপক হারে লেচু চাষ হয়ে আসছে। লেচুর বিভিন্নতম রোগ হয়ে থাকে, তার মধ্যে একটি ফল ফেটে যাওয়া রোগ অন্যতম। ফল ফেটে গেলে লেচুর অনেক ক্ষেত্রে দামটা কম পাওয়া যায় এবং চাষিরা ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তো সেই বিষয়ে নিয়ে আজকে আমি আপনাদের সামনে একটা নতুন আঙ্গিকের ভিডিও তৈরি করেছি, তা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। লেচু চারা যখন আপনারা রোপণ করবেন তখন অবশ্যই কলমের বা গ্রাফটিংয়ের লেচু চারা অবশ্যই ভালো জাতের আপনারা রোপণ করবেন। চারা রোপণ করার আগে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, বাজার থেকে লিচুর চারা যখন কিনবেন তখন অবশ্যই গ্রাফটিং অথবা কলম এবং ভালো মানের ভালো জাতের চারা ক্রয় করে আনবেন এবং চারা রোপণ করার মিনিমাম 10 থেকে 15 দিন আগে মাদা তৈরি করে রাখবেন। তারপর চারা রোপণ করবেন। রোপণ করার পরে অবশ্যই শুষ্ক মৌসুমে কুচুরি পানা দিয়ে আচ্ছাদন দিয়ে রাখবেন, তাহলে একটু ভালো হবে। আসসালামু আলাইকুম, কৃষি জানালায় আমি মজবুহা স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রয়োজন যদি হয় এবং কোনো ভিডিও আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন, ভালো থাকবেন। এরপর আপনাদের আজকে নতুন করে একটা ভিডিও দেখাইতে যাচ্ছি, একদম লেচু ফেটে যাওয়ার কারণ, এর লক্ষণ প্রতিকার সম্পর্কে 3টা পয়েন্ট বলবো। কারণটা লক্ষণ প্রতিকার, তো এর প্রথম কারণ আছে, আপনারা দেখতে পাচ্ছেন লেচু গাছ। এই লেচু গাছে কখন আপনারা কোনো ঔষধ বা ফার্টিলাইজার ইউজ করলে লেচু গাছের লেচু যখন বড় হবে তখন ফেটে যাবে না, তো এই বিষয়ে। তো সর্বপ্রথম আসি প্রথম পয়েন্ট, কারণ। এর কারণ হচ্ছে দীর্ঘ রোদ বেশি হলে এবং শুষ্ক আবহাওয়া হলে এবং বাতাসের পরিমাণ যদি বেশি থাকে এই কারণে, এবং আরেকটি কারণ হচ্ছে হলো আপনাদের ক্যালসিয়াম অভাবে অনেক সময় ফেটে যায়। তো ক্যালসিয়াম পূরণ করব আমরা কিভাবে? ক্যালসিয়াম পূরণ করার একটা সিস্টেম হলো, আপনারা জানেন লেচু গাছে বছরে 2 বার সার প্রয়োগ করতে হয়, বর্ষার আগে এবং পরে। তো যখন ফুল আসবে, ফুল আসার সময় আপনারা বোরন ব্যবহার করবেন না। তো বোরন, এটা ক্যালসিয়ামের কারণে যেহেতু লেচু ফেটে যায়, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা ডোলোমাইট পাউডার ব্যবহার করব। আপনাদের ডোলোমাইট পাউডার ব্যবহার বিষয়টা দেখাচ্ছি, এটা হচ্ছে ডোলোমাইট পাউডার। প্রতি গাছের গোড়ায় যখন আপনারা সার প্রয়োগ করবেন তখন 100 থেকে 250 গ্রাম প্রতি গাছের গোড়ায় সারের সঙ্গে 2 ফিট পরপর আপনারা এই ডোলোমাইট পাউডার ব্যবহার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে, ডোলোমাইট পাউডার ব্যবহার করবেন এবং বোরন, ছলুবার বোরন প্রতি গাছের গোড়ায় 75 থেকে 100 গ্রাম আপনারা ব্যবহার করবেন ফার্টিলাইজারের সাথে, তাহলে আর এই সমস্যা থাকবে না। আর যদিও হয়ে যায়, যদিও লেচু ফেটে যায়, সেক্ষেত্রে আপনারা ফুল আসার সময় আপনারা বোরন ইউজ করবেন না। কখন বোরন কি ইউজ করতে হবে? যখন এই ধরনের গুটি আসছে, ফুলগুলো যখন পড়ে যাবে, যখন গুটি থাকবে গাছে, তখন প্রতি লিটার পানিতে 2 ml করে বোরন, ছলুবার বোরন স্প্রে করে দিবেন এবং গাছের গোড়ায় আবারও ডোলোমাইট পাউডার 100 থেকে 250 গ্রাম গাছের গোড়ায় প্রয়োগ করলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। তো এই হচ্ছে হলো লেচু ফেটে যাওয়ার কারণ এবং লক্ষণ প্রতিকার। তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট সাবস্ক্রাইব করবেন। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে হলো, লেচুর ফল ছিদ্রকারী পোকা যদি আক্রমণ করে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন? লেচু যখন বড় হয় তখন লেচু গাছের যে বোটা থাকে এই বোটার ওই জায়গা দিয়ে লেচু গাছের যে পোকাটা থাকে ওইটা ছিদ্র করে লেচুটা নষ্ট করে দেয়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সুমিথিয়ান প্রতি লিটার পানিতে 1 ml করে স্প্রে করবেন বা ডায়াজিনন
স্প্রে করতে পারেন। লেসু ফেটে যাওয়া প্রতিরোধ করতে চাইলে অবশ্যই লেসুর ফুল আসার আগে মিনিমাম আড়াই মাস আগে পুঁতি গাছের গোড়ায় 2 ফিট দূরত্ব ডোলোমাইট পরিমাণ মতো প্রয়োগ করবেন এবং প্রয়োগ করার আগে মাটি ভালোভাবে আলগা করে নেবেন, মিনিমাম 4-6 ইঞ্চি, এবং পারতপক্ষে সাইড দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করবেন, যাতে পানি দিলে পানিটার নিচের দিকে গিয়ে জমে থাকে এবং সেখান থেকে গাছের গোড়া পানি নিষ্কাশন করে নিতে পারে। সেক্ষেত্রে অনেক সময় ভালো ফলন আশা করা যায় এবং ফল ফাটে যাওয়া থেকে প্রতিরোধ পাওয়া যায়। তবে মনে রাখবেন, সব সময় বেশি পানি দিলেও অনেক সমস্যা হয়, সেজন্য পরিমিত মাত্রায় পানি প্রয়োগ করবেন। এইভাবে আপনারা ডোলোমাইট পাউডার মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া ডোলোমাইট পাউডার খুব সুন্দরভাবে আবারও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পর আপনারা পানি প্রয়োগ করবেন পরিমিত মাত্রায়। লেসু গাছে পানি প্রয়োগের বিভিন্ন সিস্টেম আছে, আপনারা যে কোনো পদ্ধতিতেই পানি প্রয়োগ করতে পারেন। ড্রেনেজ মাধ্যমে পানি দিতে পারেন, যদি লেসুর বাগান থেকে থাকে বাগানের মাঝখান দিয়ে দুই পাশের সারির মাঝখান দিয়ে বড় করে ড্রেন দিয়ে আপনারা ড্রেনের মধ্যে পানি জমায়েত করে রাখতে পারেন। সেক্ষেত্রে অনেক সময় ফল দ্বিগুণ হবে এবং ফল ফোটা থেকে রোধ হবে। পরিমিত মাত্রায় গাছ লেসুর গাছ পানি শোধন করে নেবে এবং সেক্ষেত্রে অনেক ভালো হয়। আপনারা এইভাবে চাষ করে দেখবেন, এটা একটা নতুন পদ্ধতি যা আপনাদের কাজে লাগবে। ফল ফেটে গেলে লেসুর যখন ফুল আসবে তার আড়াই মাস আগে অবশ্যই বোরন পরিমিত মাত্রায় দিবেন, বাট যখন ফুল আসবে ফুল আসার সময় সাথে সাথেই আপনারা বোরন স্প্রে করবেন না। বোরন স্প্রে করতে হবে আপনার যখন ফুল পড়ে যাবে, গুটি লেসু আসবে, গুটি আসছে বা পরিপক্ক গুটি আসছে, এই সময় বোরন স্প্রে করবেন, তাহলে ফল ফেটে যাওয়ার হাত থেকে আপনারা রেহাই পাবেন। সেক্ষেত্রে অনেক গুণগত মান ভালো হবে এবং লেসু ভালো ফলন পাবেন আশা করা যায় ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।